ডোন্ট ইনভেস্ট মানি, দেখুন এই যে ডোন্ট ইনভেস্ট মানি, দে এমটিএফ এর মতো হিলটন মেটাও স্ক্যাম করবে এবং এক সময় চলে যাবে, এটা আমি গত একটা ভিডিওতে বলেছিলাম। এছাড়াও আরও অনেক বড় বড় ইউটিউবার, অনেক ভালো ভালো ইউটিউবার গত এক মাস ধরে সাবধান করতেছে। গত এক মাস আগে একবার হিলটন মেটা উইথড্র অফ রেখেছিল, এরপরও আমরা বাঙালিরা কি সতর্ক হই নাই, আমরা কাজ করেই যাচ্ছি। কত ধোঁকা কাইলে আমরা বাঙালিরা সতর্ক হব, উল্টা পাল্টা সাইডে ডিপোজিট করা বন্ধ করব। ভাই আমরা ইউটিউবাররা বারবার আপনাদের সাবধান করছি, আর ভাবেন যে ইউটিউবাররা আপনাদেরকে বলে যে হিলটন মেটা বা এই ধরনের সাইডে কাজ করো, ভাই ভালো যেখানে আছে খারাপ সেখানে আছে। আপনি ভালো ভিডিওটা দেখেন এখানে দেখেন, অলরেডি একটা ভিডিও একটা পোস্ট দেখেন, অলরেডি স্ক্যাম হিলটন মেটা এফেক্টস টু ডেজ এগো, হ্যাঁ দুই দিন হলো স্ক্যাম করা শুরু করে দিয়েছে, 100% কনফার্ম মেসেজ। মানে এরকম আরও অনেক মেসেজ আছে। তাছাড়া আমি আজকে কীভাবে শিওর হয়েছি, আজকে সকাল থেকে উইথড্র বন্ধ, হিলটন মেটা উইথড্র আজকে সকাল থেকে বন্ধ। আমার এলাকার একটা বড় ভাই যে কিনা আমাকে বলছে, একটু আগে দেখা হয়েছিল তার সাথে, এখন পর্যন্ত 3:40 তার সাথে দেখা, তাই আমি এত অতি শীঘ্র ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। হিলটন মেটার উইথড্র সকাল থেকে বন্ধ আছে, আজকে সকাল থেকেই হিলটন মেটার উইথড্র বন্ধ, ঠিক আছে? এটা 100% গ্যারান্টি যে আজ হোক কাল স্ক্যাম করবেই ভাই। যদি আবার উইথড্র ছেড়ে দেয়, আমি আপনাকে বলবো যদি হিলটন মেটার একজন রেগুলার একজন দর্শক হয়ে থাকেন বা রেগুলার একজন ওই কাস্টমার হয়ে থাকেন, উইথড্র কইরা আর কখনো হিলটন মেটাতে ডিপোজিট করার চিন্তা ভাবনাটাও করবেন না আপনি। হিলটন মেটা আজ হোক কাল হোক চলে যাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি, ঠিক আছে? এখন হিলটন মেটা কিন্তু এআই বোট, হিলটন মেটা কিন্তু এআই ট্রেডিং সাইট, এই ধরনের সাইটে কাজ করে আমরা অনলাইন থেকে বিশ্বাসটা উঠা যায়। ভাই একটু পরিশ্রম করুন কোনো একটা সাইটে গিয়ে, তাহলে দেখবেন ভালো কিছু করতে পারবেন। হিলটন মেটার মতো সাইটে কাজ করবেন না, হিলটন মেটা চলে যাবে, হ্যাঁ চলে গেছে এমটিএফ, এই ধরনের আরও অনেক সাইট চলে গেছে, কিন্তু আমরা এরপরও বারবার এই ধরনের সাইটে ধোঁকা খাচ্ছি, বারবার ধোঁকা খাচ্ছি। দেখি একটু নিচে যাই তো দেখি এই ধরনের আরও কোনো আছে কি না। এমটিএফ এর লস দেখুন, কত মানুষ এখানে করতেছে কাজ ভাই, কাউকে এই ধরনের কাজে আপনি ইনভাইটও করবেন আপনিও কাজ করবেন না। এটা হলো হিলটন মেটার অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যদি দেখি হিলটন মেটার ওয়েবসাইটে গিয়ে যদি একটু রিভিউ দেখি, হয়তো রিভিউ ভালো থাকবে, হয়তো থাকতে পারে ভালো, দেখি রিভিউ ভালো কি না। আমি কিছু জিনিস দেখাবো যে হিলটন মেটার যে প্রুফ সহ দেখাচ্ছি, যেহেতু স্ক্যাম সাইট উইথড্র বন্ধ রাখছে, অনেকেই বলবে আপডেট চলতেছে। আমি আজকে গ্যারান্টি দিচ্ছি, আজকে থেকে আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে, আজকেও চলে যেতে পারে ঠিক নাই, 6 মাস থেকে 1 বছরের মধ্যে হিলটন মেটার নামক সাইটটা উদা হয়ে যাবে। এতদিন ধরে একটা সাইট চলে আসছে, মাত্র 13টা রিভিউ আছে, এবং এর ইউজার কত দেখুন, 38% মাত্র গুড রিভিউ, 38% 13টার মধ্যে। ডোন্ট ইনভেস্ট মানি, দেখুন এই যে ডোন্ট ইনভেস্ট মানি, দে ডোন্ট গিভিং দ্য প্রফিট নাও, কত কবে 22 আগস্টের একটা নিউজ, 22 আগস্টের কোনো প্রফিট দিচ্ছে না। আই হ্যাভ ইনভেস্টেড $100 লাস্ট এত তারিখ। তারপর আরও দেখি ফাইল রিপোর্ট নাও টু দ্য নেম, আমি আরেকটা জিনিস আপনাকে দেখে, ভাই আর কত ধোঁকা গেলে আমরা বাঙালিরা ভাই সাবধান হবো, প্লিজ এই ধরনের স্ক্যাম সাইটে ডিপোজিট করবেন না ভাই। আপনি ভালো রিয়েল কোম্পানিতে আসুন, এসে ইনভেস্ট করেন, এমনভাবে কাজ করুন যেখানে পরিশ্রম করে উপার্জন করা যায়, বসায় বসায় আপনারা কেউ ইনকাম দেবে না, মনে রাখবেন যে দিবে সেই চলে যাবে, ঠিক আছে? আমি সিমিলার ওয়েবে যাচ্ছি। এবার আমি আপনাকে দেখাবো হিলটন মেটার যে তার যে ভিজিটর কোন দেশ থেকে বেশি আসছে। আমরা বাঙালিরা যে বেশি বেশি কেন মানে সবসময় স্ক্যামের শিকার হই, এই ধরনের সাইটগুলোতে আমরা বাঙালিরাই কাজ করি, বাঙালিদের মনের মধ্যে থাকে সবসময় কি কীভাবে একজনকে মায়ের আয়োজন খাওয়া যায়। আমরা ভালো ইউটিউবারের কথাগুলো না শুনে অভদ্র মানে যারা মোটামুটিভাবে স্ক্যাম করে স্ক্যামারদের সাথে সম্পৃক্ত থাকে তাদের কথাগুলো শুনি, তাদের কথা শুনে এই সব মস্ত সাইটে ইনভেস্ট করি। হিলটন মেটার কোনো কিছুই নাই এখানে, আছে দেখেন সিমিলার ওয়েবে, সব কিছু হিডেন, ওদের ফাউন্ডার হিডেন, কোম্পানি হিডেন, এসকিউ হিডেন মানে ওদের যে কান্ট্রি হিডেন, অ্যানুয়াল রেভিনিউ হিডেন, ইন্ডাস্ট্রি হিডেন, সব হিডেন। অথচ গ্লোবাল র্যাঙ্ক 70,311, বাংলাদেশ থেকে কতজন যাইতেছে দেখি একবার, আমরা বাঙালিরা কতটুকু বোকা, 50%ই বাংলাদেশ ভিজিটর, বাংলাদেশ ভিজিটর কত পার্সেন্ট, 50%, তারপরে মালয়েশিয়া, তারপরে ইন্ডিয়া, তারপরে রাশিয়া, তারপরে ইউনাইটেড স্টেট, অল্প কিছু আছে ইউনাইটেড স্টেটে, আর আদার কান্ট্রিতে 11.90%। কী করে এখানে আমরা কাজ করি ভাই? আমরা এর রিভিউ একবার স্ক্যাম অ্যাডভাইজারের দেখি, স্ক্যাম অ্যাডভাইজার আমি বিভিন্ন সাইটে রিভিউ দেখাচ্ছি, রিভিউ দেখে আপনি কাজ করুন। হিলটন মেটাতে নতুন করে কেউ ডিপোজিট করবেন না ভাই, যাদের আছে অ্যাকাউন্ট তারা এখনই অ্যাকাউন্টে টাকা তুলে নেন, যখনই উইথড্র দেওয়ার সিস্টেমটা চালু করবে তখনই তুলে নেবেন, আশা করছি না যে আর চালু করবে বইলা, অ্যাট এনি টাইম এটা চলে যাবে। হিলটন মেটার জন্য এখানে কী বলছে স্ক্যাম অ্যাডভাইজার, দিস ওয়েবসাইট মে বি রিস্কি। এবং দেখুন এর কী কী আছে, কিচ্ছু নাই এখানে, সব কিছু ক্রস। এই যে দ্য ওয়েবসাইট হ্যাজ অনলি বিন রেজিস্টার্ড রেকর্ডেড, শুধু রেজিস্টার্ড আছে আর কিছুই নাই, দ্য ওয়েবসাইট ওনার ইজ হিডেন, দ্য ওয়েবসাইট ডাজ নট হ্যাভ মেন ভিজিটর। এখানে যদি 2-3টার উপরে ক্রস চলে আসে নেগেটিভ হাইলাইট, মনে করেন এখানে 5টা আছে, এর মানে এই সাইটে কাজ করলে আপনি 100% লস হবেন,
যারা প্রথমে আসবে এই ধরনের সাইটে, দুই প্রথম শুরুতেই যারা অ্যাকাউন্ট করতে পারবে তারাই একমাত্র লাভের সম্মুখীন থাকবে, যারা দেরিতে করবে তারা লসে পড়বে। এবং এই সাইটের যে ডোমিনের মেয়াদ কতদিন হয়েছে দেখি, 7 মাস, আজকে থেকে 7 মাস আগে এটা শুরু হয়েছে এবং আগামী কতদিন চলবে এটাও এখানে দেওয়া, সব কিছু এখানে দেওয়া আছে। আমরা নিচে যাই, সব কিছু এখানে দেওয়া আছে, ডোমিন এইজ 7 মাস বয়সী ডোমিনের নাকি, এবং ওয়েবসাইট hiltonmeta.com, টাইটেল হোম, এখানে কোনো প্রকার কিছু নাই, ওনারের নাম নাই। আছে দেখুন ওনারের নাম, রিডাক্টেড ফর প্রাইভেসি, সব কিছু অফ করা আছে দেখছেন ভাই। এরপর আমরা এই ধরনের সাইটগুলোতে কাজ করি, বারবার সতর্ক করার চেষ্টা করছি আমরা ইউটিউবাররা যারা মোটামুটি মানুষের ভালো চাই, ঠিক আছে, এই ধরনের সাইটে কাজ করবেন না, ঠিক আছে। আপনি যদি রিয়েল সাইটে রিয়েল কোম্পানি সম্পর্কে জানতে চান তাহলে ভালো কোনো ইউটিউবার যে কোনো একটা সেমিনারে জয়েন হয়ে দেখতে পারেন, ঠিক আছে। আমার নিজের সেমিনার হয় 7:30 মিনিটে, চাইলে আপনি আমার সেমিনারে জয়েন হয়ে বুঝে শুনে দেখবেন যে এই সাইটটা কেমন হইতে পারে, তারপর আপনি কাজ শুরু করবেন। আপনি আমার কথা, আমি অভির কথা শুনেন, আপনি নিজে দেখা কাজ করবেন, আগে দেখবেন সাইট কি নিজেকে প্রুফ করতে পারে কিনা, কোম্পানি কি নিজেকে প্রুফ করতে পারি না, কোম্পানি কি কথা বলতে পারে কিনা, ঠিক আছে, তারপর কাজ শুরু করার কথা চিন্তা করবেন। সো আমি আজকে এটাই বলছি, হিল্টনমেটা 100% স্ক্যাম সাইট, 100% এটা আজ হোক কাল হোক চলে যাবে, মার্কেটে থাকবে না, যেহেতু এখন উইড্রো বন্ধ হয়ে গেছে, এই নেক্সট টাইম উইড্রো খুলে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। সো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিল্টনমেটা নামক সাইটগুলো থেকে আমরা বিরত থাকি এবং এই সমস্ত সাইটে আর কখনও ডিউজ করে কাজ না করি ভাই, ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।